এখন আমি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা নিয়ে আলোচনা করতে আমি তিনজন, আসলে আমি এই আলোচনায় আমি বলবো তিনজন বাঙালি কবির সাথে তিনজন বিশ্বের অন্যান্য অঞ্চলের বিখ্যাত কবির সাথে আলোচনা করব। বাঙালি কবিরাও বাংলার বিখ্যাত কবি, তারা হলেন গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য এবং জীবনানন্দ দাস। এই তিনজনের সাথে তুলনা করব। বিশ্বের তিনজন বিখ্যাত কবি, একজন হলেন গেটে, আরেকজন হলেন গিয়ে কার্লাইল, আরেকজন হলেন গিয়ে একজন গেটে, একজন শেলি, আরেকজন হলেন গিয়ে র‍্যালফ ওয়াল্ডো এমারসন। এই তিনজনই কিন্তু, গেটে হলো জার্মানির শ্রেষ্ঠ কবি, আর শেলি ইংল্যান্ডের শ্রেষ্ঠ রোমান্টিক কবি, আর থমাস ওয়াল্ডো এমারসন তিনি আমেরিকার একজন শ্রেষ্ঠ কবি, এবং বলা হয় যে আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতা বা আত্মিক স্বাধীনতা বা আত্মার স্বাধীনতা এটা এনেছিলেন র‍্যালফ ওয়াল্ডো এমারসন। তাহলে এই এই মানে আর বাংলাদেশে রবীন্দ্রনাথকে বলা হয় যে শ্রেষ্ঠ কবি, তারপরে সুকান্ত, এবং সুকান্তরও বাংলাদেশে অনেক ভক্ত আছে এবং জীবনানন্দ দাশের অনেক ভক্ত আছে। এই তাহলে এই যে বাংলার তিনজন কবির সাথে যদি বিশ্বের এই তিনজন কবি, জার্মানি, ইংল্যান্ড এবং আমেরিকার তিনজন কবি আলোচনা করি, তাহলে কাব্য সম্পর্কে, যেমন পৃথিবীর সবচেয়ে উন্নত তিনটা দেশ যদি আমরা ধরি, জ্ঞান গবেষণা সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পেয়েছে এই তিনটা দেশই, একটা হলো গিয়া ইংল্যান্ড, একটা হলো গিয়া মানে আমেরিকা, একটা জার্মানি, আর একটা ইংল্যান্ড। এই তিনটা দেশই কিন্তু পৃথিবীর যে কোনো ক্রিয়েটিভ, যেমন এরোপ্লেন আবিষ্কার হয়েছে কোথায়, আমেরিকাতে, আবার ফরেস্ট্রোক ইঞ্জিন সেটা কোথায় আবিষ্কার হয়েছে, সেটা আবিষ্কার হয়েছে জার্মানিতে, আবার ট্রেন কোথায় আবিষ্কার হয়েছে, রেলগাড়ি, এটা কিন্তু আবার ইংল্যান্ডে। তাহলে এই যে পৃথিবীর মানে বড় বড় আবিষ্কারগুলো এই তিনটা দেশে হয়েছে, ইংল্যান্ড, জার্মানি এবং আমেরিকা। তো ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা তিনজন কবির সাথে বাংলাদেশি বাঙালি তিনজন কবি আলোচনা করলে আমরা বুঝতে পারি যে কাব্য সম্পর্কে গোটা বিশ্ব কীভাবে আর আমরা কীভাবে। যেমন রবীন্দ্রনাথ দিয়ে শুরু করে, রবীন্দ্রনাথ 1928 সালে একটা বই লিখলেন, বইটার নাম হলো গিয়া শেষের কবিতা। তো শেষের কবিতা তিনি যখন তিনি লিখলেন, তখন তিনি ওইখানে অমিত নামে একটা চরিত্র আছে, সেই চরিত্রটা এখনও বাঙালি ভুলতে পারে না, কারণ অমিত ক্যারেক্টারটা মানে অত্যন্ত আকর্ষণীয় একটা চরিত্র, এবং সেখানকার নায়ক হলো অমিত এবং নায়িকা হলো লাবণ্য। তো সে অমিতকে এক জায়গায় বলে যে ফিলোসফারের বয়সের কোনো বয়সের কোনো গাছপাথর নাই, কিন্তু কাব্যমাত্রই সাময়িক। তাহলে কাব্যকে তিনি সাময়িক বলছেন, কে, অমিত, কিন্তু লাবণ্য বা এটা প্রতিবাদ করে না, বা যোগমায়াও এটা প্রতিবাদ করে না, গোটা ঈশ্বরের মধ্যে কেউ তত্ত্ব হিসাবেও এইটার প্রতিবাদ কেউ করে না। তাহলে কবিতাকে রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় হেয় করেছেন, মানে যেমন এক জায়গায় তিনি নজরুলের একটু পরোক্ষভাবে নজরুল সম্পর্কে একটু সমালোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ বলে ফেলেছিলেন যে কেউ কেউ কবিত্ব করিয়া বলিয়া থাকেন, পাখি যেমন মনের আনন্দে গায়, আমিও তেমন মনের আনন্দে গাই। তাহলে এই যে মানে কিন্তু তাই বলে কি পাখিদের, অন্য পাখিদের ব্যাপারে কোনো চিন্তাভাবনা নাই? তাহলে তিনি বলতেছেন যে কবিত্ব করা মানে একটু ঢঙের কথাবার্তা, কিন্তু রবীন্দ্রনাথ আবার ওই যে বললাম যে ওখানে তিনি স্পষ্টই অমিত বলতেছে যে অমিতের নামে অনেক কথা আছে যেগুলো পরবর্তীতে মানে এই 1928 সালের পরে তিনি আরও প্রায় 13 বছর বেঁচেছিলেন, 41 বছর মানে 41-এ মারা যান, 1941 সালে, 1928 সালে শেষ কবিতা লেখেন, কিন্তু এই দীর্ঘ এই বয়স বছরগুলোতে মধ্যে তিনি কবির বিরুদ্ধ মানে কবিকে ই করে কবির শ্রেষ্ঠত্ব স্বীকার করে তেমন কিছুই রবীন্দ্রনাথ লেখেননি। আচ্ছা, তারপরে আমরা দেখব যে তারপরে আরেকজন কবি আসেন, তিনি হলেন গিয়া খুব কিশোর কবি বলা যায়, তিনি মানে মাত্র 21 বছর বয়সে মারা যান, তিনি তার নাম হলেন গিয়ে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য তিনি বামপন্থী কবি হিসেবে খুব বিখ্যাত, তিনি তার একটা কবিতা প্রত্যেক বাঙালি প্রায় পড়েছে, হে মহাজেওয়ান আর কাব্য নয়, এবার কঠিন গদ্য আনো, হ্যাঁ, আর প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, পূর্ণিমা চাঁদ যেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, হ্যাঁ, তো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, এই যে কবিতা যেন মনে হচ্ছে একটা স্নিগ্ধ ব্যাপার। সুকান্ত ভট্টাচার্য বলতেছেন যে কবিতা যেন লালিত্যর ব্যাপার, নরম একটা ঈশ্বরের ব্যাপার, কঠিন বাস্তবের সাথে কবিতা ই হয় না,
কিন্তু যদিও তিনি কিশোর কবি, খুব অল্প বয়সেই তিনি মারা গেছেন সুকান্ত ভট্টাচার্য, কিন্তু তিনি ওই অল্প বয়সেই কিন্তু তিনি ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ ঘরে জন্মেছেন, তিনি প্রচুর পড়াশোনা করে প্রচুর বই লিখেছেন। শেলীর মতোই, শেলী কিন্তু মাত্র 30 বছর বয়সে লিখেছেন, কিন্তু শেলীর যে উচ্চমার্গের চিন্তাভাবনা করেছেন তার পিছনে তার উচ্চমার্গের অনেক বই পড়া ছিল। তো রবীন্দ্র, এই সুকান্ত ভট্টাচার্য যে বাংলা কবিতার যে ধারাগুলো, বিশেষ করে রবীন্দ্রনাথ এবং নজরুল খুব ভালোভাবে পাঠ করেছিলেন এবং এবং অন্যান্য কবিতা, কবির বাংলা, বাংলা কবিতে বিশেষভাবে পড়াশোনা করেছিলেন বলেই তিনি বাংলায় বাঙালি যে কবিকে হেয় করতো, সেই রকম একটা হেয় করা কবিতা, কবির কথা কবিতা এবং কেউ কবিকে হেয় করা এই কথাটা, এই যে কি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য না গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো উঠি, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি। তার মানে কবিতা যেন সিদ্ধের ব্যাপার, কবিতাকে ইচ্ছা করলে ছুটি দেওয়া যায়। কিন্তু এই যে একটা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো বাংলা বাঙালি হিসাবে এই এই কবিতার বিরুদ্ধে কিন্তু কবিতা আজ পর্যন্ত লেখা হয়নি। কোনো কবি কবির মর্যাদা, যেমন আমাদের শামসুর রহমান বলি আর আল মাহমুদ বলি আর নির্মলেন্দু গুণবগরি, এই সুকান্তর এই কবিতাটার যে কবিতাকে ছোটো করে ফেলেছেন তিনি, ক্ষুধার কথা তিনি বলতে পারেন, তাই বলে কবিতা তো ছোটো করার কোনো উপায় নেই। আমরা পরবর্তীতে দেখবো যে বিশ্বের যে তিনটা চূড়ান্ত উন্নত দেশ, জার্মানি, ইংল্যান্ড এবং আমেরিকা, তাদের শ্রেষ্ঠ কবিগুলো যেরকম গেটে, শেলি এবং র্যালফ ওয়াল্ডো এমারসন, তারা কবিতা নিয়ে কবিকে কী ভাবতেছেন, কবি কবিতা কাকে বলে, কবি কবিতাকে কত উচ্চ মর্যাদায় তারা বসিয়েছেন, কবিতাকে তারা স্নিগ্ধতার হাতিয়ার হিসেবে বলছেন না, তারা জীবনের, জীবন সংগ্রামের হাতিয়ার বলতেছেন। আমরা পরবর্তীতে সে আলোচনায় আসবো। তাহলে এরপরে তাহলে দুজনের আলোচনা করলাম, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন একজন সুকান্ত ভট্টাচার্য, এবং আরেকজন হলেন গিয়া সুকান্ত ভট্টাচার্য, এবং আরেকজন আলোচনা করবো জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ একটি বই লিখেছেন, বইটার নাম হলো গিয়া, বইটা সম্ভবত তার মৃত্যুর 2-1 বছর আগে লেখা, বইটা হলো গিয়া কবিতার কথা। ওখানে তিনি কবিতার কথা বইতে তিনি কবিতা জিনিসটা যে কী সেই জিনিসটাই কিন্তু পরিস্ফুট হয়নি তার কবিতার কথায়, কবিতার যে ইমেন্স পাওয়ার, সে যে কবিতার যে চূড়ান্ত ক্ষমতা, সেই কবিতার কথায় এই এই ওইখানেই এই লাইনটা আছে, সকলেই কবি নন, কেউ কেউ কবি, কিন্তু কবির যে বৈশিষ্ট্য সেখানে কিন্তু ওখানে উল্টে আসেনি। কবিতার কথা আপনারা পড়ে দেখতে পারেন, পড়ার মতোই একটা বই, কিন্তু পড়ে তেমন কিছুই শেখার নাই। কিন্তু যদি তবে জীবনদাস সম্পর্কে জানতে পারবেন, যে আর বাঙালি বাঙালি কবিরা কবি সম্বন্ধে কী ধরনের কথাবার্তা ভাবে সেটা বুঝতে পারবেন। কিন্তু আমরা যদি আলোচনা করি যে ঈশ্বর কথা, যে কবিতা সম্পর্কে গেটে কী ভাবতেছিলেন, গেটে কী ভাবতেছিলেন এবং র্যালফ ওয়াল্ডো এমারসন কী ভাবতেছিলেন এবং শেলি কী ভাবতেছিলেন, এই তিনজন, একজন হলেন জার্মানির, একজন হলেন গিয়া পার্সিবিসি শেলি, তিনি হলেন ইংল্যান্ডের, আর গেটে হলেন গিয়া জার্মানির, আর র্যালফ ওয়াল্ডো এমারসন হলেন ইউএসএ বা আমেরিকান। তাহলে এখন এই এই কবিতার যে একটা মুভমেন্ট, এই কবিতাকে যে পৃথিবীশ্রেষ্ঠ মনে করা, এইটা শুরু হয়েছিল গেটের দ্বারা। গেটে বললেন যে পৃথিবীর যে কোনো সমস্যা সমাধান করতে পারে কবিরাই। যে প্লেটোর থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে, তো বইটার নামও বলে দিই, বইটার নাম হলো গিয়া ওয়েস্ট অস্ট্রেলিয়ার ডিভান। সেখানে তিনি গ্রিক ফিলোসোফারদের চেয়ে পার্সিয়ান কবিদের কি গুরুত্ব দিয়েছেন, সেই পার্সিয়ান যে 7 জন কবি, ইসলামের যে 7 জন কবি, রুমি, সাদি, জামি, আনবারি, ফেরদৌসি, এই কবিগুলোকে শ্রেষ্ঠ বলেছিলেন গেটে। এবং সেখানে তিনি বলেছিলেন যে কবিরাই পৃথিবীর যে যে কোনো দেশের যে কোনো সোসাইটিতে, সোসাইটিকে আইডিয়াল হতে গেলে তার কবিকে আইডিয়াল হতে হবে। এইটার পরবর্তীতে এই 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 দর্শনের ইসেই তখন আরেকজন ব্রিটিশ, তিনি আবার লেখলেন, তিনি লেখলেন ফোরেজেস অফ পোয়েট্রি, তার নাম হলো থমাস লাফপিকক। থমাস লাফপিকক তিনি ফোরেজেস অফ পোয়েট্রি তিনি দেখালেন যে আয়রন এজ, গোল্ডেন এজ, ব্রোঞ্জ এজ, ব্রাস এজ, এই 4টা এজের কথা তিনি বললেন। তো এই যে মানে আয়রন, তারপরে মানে লোহার যুগ, কবিতার সোনার যুগ, এই বইটা আপনার পড়ে দেখতে পারেন, বইটা খুবই চমৎকার সুলিখিত একটা বই। কিন্তু এই বইটাতে গ্রিক যুগকে কবিতার স্বর্ণযুগ বলার একটা চেষ্টা আছে, যেটা আসলে বাস্তব না। এই গেটের সাথে গেটে তো ইসলামী কবিতাগুলোকে শ্রেষ্ঠ বলেছিলেন, আর ওখানে গ্রিক কবিতাকে শ্রেষ্ঠ বলেছেন, কিন্তু গ্রিক যুগ যে ধ্বংস হয়ে গেছে আর আমরা জানি, এবং তারপরে যে ক্রিশ্চিয়ানিটি আসার পরে রোমান এবং গ্রিক যুগ যে হারিয়ে যায় জ্ঞান গবেষণার দিক থেকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর
কবিতার যে শ্রেষ্ঠত্ব সেটা বুঝতে গেলে থমাস লাকপিবও যখন এটা লিখলেন তারপরে সাথে সাথে এটার রেসপন্স আরেকটা বই লিখেছিলেন, সেই বইটার নাম 1821 সালে সম্ভবত লেখা হয়, সেই বইটার নাম হলো গিয়া এ ডিফেন্স টু পোয়েট্রি, মানে কবিতার কবিতাকে কবিতার পক্ষে, মানে কবিতাকে ডিফেন্স করে কবিতাকে কবিতার কবিতাকে রক্ষা করার জন্য তিনি বলতেছেন যে কবিতা আসলেই এক মহান একটা ব্যাপার। তিনি বলছেন সেখানে যে এ লেজিসলেটিভ আননোন লেজিসলেটিভ, কবিদেরকে পোয়েটদেরকে বলতেছেন আননোন লেজিসলেটিভ অফ দ্য আননোন লেজিসলেটিভ আননোন লেজিসলেটিভ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পার্লামেন্ট। তো মানে ওয়ার্ল্ডের যে ওয়ার্ল্ডের আইনসভার সদস্য কারা, প্রত্যেক দেশে তো একটা আইনসভা আছে, এমপি আছে, কিন্তু ওয়ার্ল্ডের যারা আইনসভা তার সদস্য কারা, কবিরা। কবিরাই জগতের আইন কানুন তৈরি করেন, এটাকে বললেন শেলি। তাহলে কত বিশাল মর্যাদা দিলেন, এবং তিনি সেখানে বললেন যে কবি একজন পেইন্টারও একজন কবি, একজন ইঞ্জিনিয়ারও একজন কবি, একজন একজন নৌকা সুন্দর নৌকা বানাচ্ছেন তিনি কিন্তু একজন কবি, একজন সুন্দর এরোপ্লেন বানাচ্ছেন, তখন তো এরোপ্লেন ছিল না, একজন সুন্দর একটা ঘর বানাচ্ছেন তিনিও কিন্তু একজন কবি। তো কবি যে কোনো সৃষ্টিশীল মানুষকেই তিনি কবি বলতেছেন, এবং তিনি বলতেছেন কবিরাই পৃথিবীর আইনসভার সদস্য। এই যে থমাস লাকপিককের বইটা এবং ঈশের বইটা, যে আসলে কবির দার্শনিকের কী আছে ব্রেইন আর কবির আছে হার্ট, তো এই পৃথিবীর মোকাবেলায় যে দার্শনিকের ব্রেন থেকে কবির হৃদয় যে অধিক উপযুক্ত এইটা গেটে দেখাই গেছিলেন। গেটে তার ওয়েস্টার্ন টিচার ডিভানে তিনি ইসলামের এই কবিতাগুলোকেই জগতের জন্য অধিক উপযুক্ত ব্রিটিশ ফিলোসফির থেকে এটাই বলেছিলেন। তো এই যে গেটের যে কবিতার শ্রেষ্ঠত্বের জয়গান, হ্যাঁ, যে তিনি গেটে বলে গেলেন যে কবিরাই পৃথিবী বা একটা দেশের সমস্ত সমস্যার সমাধান করতে পারে, আর গে আর প্লেটো উল্টো কথা বলছিলেন যে কবিরা প্রবলেম তৈরি করে, কবিদেরকে দেশ থেকে বাইর করে দিতে হবে। তাহলে এই যে মানে প্লেটোর উল্টা হয়ে বললেন কি গেটে, এবং গেটে থেকেই যে ওয়ার্ল্ডে যে নতুন এক ধরনের আন্দোলন শুরু হলো কবিতার পক্ষে, সেই আন্দোলনে যোগ দিলেন কে, থমাস লাকপিকক এবং শেলি। এবং শেলির পরে শেলির মারা যান 1830 সালের দিকে, তার প্রায় মৃত্যু 10 বছর পরে প্রায় 1840 সালে এই কথাটা এই বইটা পাবলিশ হলো শেলির এ ডিফেন্স টু পোয়েট্রি। আর এই বই এই সমসাময়িকেই আরেকজন জার্মান ভক্ত ব্রিটিশ তিনি থমাস কার্লাইল তিনি একটা বই পাবলিশ করলেন, বইটার নাম হলো গিয়া হিরো অ্যান্ড হিরোশিপ। এইখানে তিনি কবিদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলেন, তিনি বললেন যে শেক্সপিয়ার হলো গিয়া মানে পৃথিবীর সূর্য, আর দান্তে হলো পৃথিবীর ইনার ওয়ার্ম অফ দ্য আর্থ। তো দান্তেও ইটালির একজন শ্রেষ্ঠ কবি, আর শেক্সপিয়ার ইংল্যান্ডের সন্দেহাতীতভাবে শ্রেষ্ঠ কবি। তাহলে এই যে কবিতার শ্রেষ্ঠত্ব কিন্তু থমাস কার্লাইল বলে দিলেন, কিন্তু থমাস কার্লাইলেরই বন্ধু ছিলেন র্যালফ ওয়াল্ডো এমারসন। তিনি প্রায় 1 বছর পরে তার 1841 সালে একটা বই একটা প্রবন্ধ লিখে ফেলেন, দ্য পোয়েট, কী অসাধারণ প্রবন্ধ। সেখানে তিনি পোয়েটরা জগতের কত সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করার জন্য এরা পৃথিবীতে কাজ করে যাচ্ছেন এই জিনিসটাই সেখানে আলোচনা করলেন। আলোচনা করলেন র্যালফ ওয়াল্ডো এমারসন। তো ওই দ্য পোয়েট পড়লে বোঝা যায় যে কবিতার কবিদের কতখানি মর্যাদা, কবির কবি ছাড়া জগৎ সংগ্রাম অচল। তো আমরা যদি এই বাংলার কবির সাথে বিশ্বের কবিগুলোর তুলনা করি, তখন আমরা বুঝতে পারবো যে কবিতা আসলে কী, এবং কবিতা আমাদের জীবনে কতটা মহান ভূমিকা রাখে, আর কবিরাও কী মহান ভূমিকা রাখে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।